হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডেল। এখন আমি করব হইচইয়ের নতুন ডকু সিরিজ রবিনসন স্ট্রিট দ্য হরর স্টোরির রিভিউ। এই ছয় এপিসোডের সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আপনারা নিশ্চয়ই জানবেন এই শোটার ক্রিয়েটর হচ্ছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। কুখ্যাত ঘটনা পার্থ দেখে কেন্দ্র করে 2015 সালে ঘটে যাওয়া কলকাতার বুকেই, যেটা শুধুমাত্র কলকাতাকে কেন গোটা দেশকেই অ্যাকচুয়ালি নাড়িয়ে রেখে দিয়েছিল, সেটাকে কেন্দ্র করে এই সিরিজ। তারা বিষয়টা সম্পর্কে কিচ্ছু জানেন না, তাদের জন্য একদম ছোট্ট করে বলে রাখি, এক বাবা এবং ছেলে একটা বাড়িতে বসবাস করে। ছেলে হচ্ছে পার্থ দে, যা দিদি 6 মাসেরও বেশি সময় আগে মারা গেছে। বাড়ির মধ্যেই তার দেহ পচেছে এবং কঙ্কালে পরিণত হয়েছে, কিন্তু পার্থ দে মেক শিওর করেছেন দিদির এই মৃত্যুর ব্যাপারে যেন পাড়া প্রতিবেশী কিছু জানতে না পারে এবং জানতে পারতও না, যদি না পার্থদের বাবা নিজে সুইসাইড করতেন গায়ে আগুন লাগিয়ে। তারপর যেটা হয় সেটার ব্যাপারে আপনারা সকলে জানেন অলরেডি, সেই সময় প্রচুর এটাকে নিয়ে লেখালেখি হয়েছে, মিডিয়া কভারেজ হয়েছে, আপনারা জানেন। আশা করি যারা জানেন না তারা এই সিরিজটা দেখুন, আপনারা বাকিটা জানেন জানতে পেরে যাবেন। ডকুমেন্টারি মানেই বুঝতে পারছেন সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট পার্থদের, সেই সময়ের পুলিশ অফিসার যারা ছিল কিংবা সেই সময়ের যারা জার্নালিস্ট ছিল তাদের বিভিন্ন ইন্টারভিউজ আমরা এই ডকুমেন্টারি সিরিজটার মধ্যে দেখতে পাবো। বেশি ফোকাস করেছেন এখানে ডিরেক্টর পার্থদের যে মনের দিকটা, যে ও অ্যাকচুয়ালি মানুষ হিসেবে কীরকম ছিল, ছোটোবেলাটা ওর কীরকম ছিল, ওর ওর পুরো জীবনটা কোন দিকে কীভাবে এগিয়েছে এবং কেন ও একটা এমন মানুষে পরিণত হয়েছে যার মাথার মধ্যে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন বা একটা ক্রিটিক্যাল মাইন্ড, এবং সেটার জন্যেই কোথাও একটা লিড করছে এই ঘটনাটা, মানে এই ঘটনাটা যে ঘটেছে সেটা কেন ঘটেছে, একটা মানুষের মনটা কীরকম হলে ঘটতে পারে, সেই দিকটা কমলেশ্বর মুখোপাধ্যায় অনেক বেশি ফোকাস করবার চেষ্টা করেছেন। এবার সেটার জন্য চাইল্ডহুডের যে ট্রমা, মায়ের সঙ্গে সম্পর্ক যেটা প্রচণ্ড কমপ্লিকেটেড, দিদির সঙ্গে সম্পর্ক যেটা এগেন প্রচণ্ড বেশি কমপ্লিকেটেড, ব্ল্যাক ম্যাজিক কিংবা স্পিরিচুয়ালিজম, এরকম বিভিন্ন দিকপত্র ঢুকে পড়েছে যেটা ইন্টারেস্টিং। এখানে লোকনাথবাবুর পারফরমেন্স খুব ভালো, যিনি পার্থদের ভূমিকাতে অভিনয় করেছেন, যদিও তার গোটা সিরিজ জুড়েই 6টা এপিসোড জুড়েই কোনো ডায়লগস নেই, তাকে আমরা কিছু দৃশ্যে দেখতে পাই যেখানে অ্যাকচুয়ালি ফিকশনটা রয়েছে, নাট্য রূপান্তর রয়েছে। এবার এখানে বেশ কিছু জিনিস ভালো, যেমন পারফরমেন্স বললাম, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এমনিতে ভালো, একদম লাস্ট এপিসোডে পার্থদের জীবনটা দর্শককে দেখিয়ে দর্শককে যে বার্তা দেওয়াটা, যে মেসেজিংটা রয়েছে আফটারঅল কমলেশ্বর মুখোপাধ্যায় সেটা খুব সুন্দরভাবে কনভে করতে পেরেছেন সিরিজের মধ্যে, এই দিকপত্রগুলো ডেফিনেটলি ভালো। যারা এই বিষয়টা সম্পর্কে জানেন না তাদের বেশ ইন্টারেস্টিং লাগবে এই ডকু সিরিজটা দেখতে, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। কিন্তু যাদের ডকুমেন্টারি দেখার প্রচুর অভ্যাস রয়েছে আমি তাদের জন্য বলবো যে কোথাও একটা এটা অ্যাভারেজ একটা ডকু সিরিজ হয়েছে, খুব বিশাল কিছু হয়েছে বলে আমার অন্তপক্ষে মনে হয়নি। তার বেশ কিছু কারণ রয়েছে। প্রথম কথা হচ্ছে ইন্টারভিউজগুলো, যে বিভিন্ন সাইকিয়াট্রিস্ট কিংবা সাইকোলজিস্ট মিডিয়া পার্সন কিংবা পুলিশ অফিসার তাদের যে ইন্টারভিউজ, একই কথা যেন বারবার বারবার পুনরাবৃত্তি, যে কারণে ডকু সিরিজটা অ্যাট টাইমস বোরিং লেগেছে। যেমন ধরুন এক টাইম বলছি, পার্থদের ছোটোবেলায় ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট ছিলেন, পড়াশোনাতে খুব ভালো ছিল, এই কথাটা বিভিন্ন লোককে বিভিন্ন সময় আমরা ঘুরিয়ে ফিরিয়ে বলতে দেখছি। লুডের যে জায়গাটা, একটা পারিবারিক কলহর যে জায়গাটা, যে মায়ের সঙ্গে কীরকম সম্পর্ক ছিল ডিস্টার্বিং, এবং ঠাকুমার সঙ্গে যে একটা ইকুয়েশন ছিল, ঠাকুমার যে এভিল মাইন্ডসেট, কিংবা বাবার সঙ্গে তার ভাইয়ের কী ক্যাচাল ছিল, এই সমস্ত দিকপত্রগুলো যখন দেখানো হচ্ছে তখন ডকু সিরিজটা দেখতে খুব একটা মজা পাচ্ছি না। মানে একটা ফ্যামিলির দিকপত্র, আপনারা যদি বুড়ারি ডেট কে নিয়ে যে ডকু সিরিজটা হয়েছিল নেটফ্লিক্সে, যেটা প্রচণ্ড বেশি জনপ্রিয় হয়েছিল, হাউস অফ সিক্রেটস, সেইটা যদি আপনারা দেখেন সেটা টেরিফিক ছিল, মানে ফ্যামিলির মধ্যে কি চলতো না চলতো সেটাই দেখানো হচ্ছে, কিন্তু সেটা দেখাতে দেখাতে একটা হরিফিক এক্সপিরিয়েন্স অডিয়েন্সকে প্রোভাইড করতে পারছে। এমনভাবে নাট্য রূপান্তরটা দেখানো হয়েছিল, এমন সেখানে ভয়েস ওভার ছিল, ওই বাবাটার চরিত্রে বা ছেলেটার চরিত্রে আদেশ দিচ্ছে, আদেশ পালন করছে, এই ব্যাপারগুলো হাউস অফ সিক্রেটসে টেরিফিকভাবে হয়, সেই জিনিসটা কোথাও একটা সেই সেই লেভেলটা কোথাও একটা এই আমাদের বাংলা ডকু সিরিজটা অ্যাচিভ করতে পারেনি। পোটেনশিয়াল কিন্তু ছিল, 100% ছিল, ধুম করে যেন শুরু হয়ে যায় প্রপারলি সব কিছুকে এস্টাবলিশ না করে। মানে দেখুন ডকুমেন্টারি হলেও তার মধ্যে তো ড্রামাটিক এলিমেন্টস থাকবে, মিস্টেরিয়াস যে জায়গাগুলো সেগুলোকে তো ধরে ধরে এস্টাবলিশ করতে হবে, অডিয়েন্সের মনের মধ্যে কিছু প্রশ্ন তৈরি করে দিতে হবে, যে প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার জন্য সে 6টা এপিসোড দেখবে এবং থ্রু আউট এঙ্গেজড ফিল করবে, সেই জিনিসটা এখানে হয় না। মানে ধরুন মিস্টেরিয়াস জায়গাগুলো সেগুলোকেও খুব মানে সাধারণভাবেই প্রেজেন্ট করা, সেই মিস্টেরিয়াস জায়গাগুলোকে যে আলাদা করে ড্র করা, সেই জায়গাগুলোতে একটা হাইলাইট করা, তাতে অডিয়েন্সের মনে হবে যে ভাই আর এটা কী করছে, এটা এটা কী অদ্ভুত কাজ, এটা এটা কী করে একটা মানুষ কী করে করতে পারে নিজের বাড়ির লোকের সঙ্গে, এই যে ফিলিংটা
সেটা কখনোই এই ডকুমেন্টারিটা অডিয়েন্স হিসেবে আমাকে দিতে পারেনি, মানে সেই ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু এটা দিতে পারছে না। সেখানে কোথাও একটা ব্যর্থতা রয়েছে, মানে ওভারঅল যে একটা একটা ডকুমেন্টারি দেখবার পরে যে একটা গল্প দেখলাম যেটা সত্য ঘটনা অবলম্বনে, সেই যে এক্সপিরিয়েন্সটা একটা সিনেমা দেখেছি এটার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু কোথাও একটা মিসিং রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ফিকশনের যে পার্টটা রয়েছে সেখানে বিভিন্ন ধরনের কবিতা কিংবা রবীন্দ্রনাথের গান কিংবা হিন্দি ভয়েস ওভার কিংবা বাংলা ভয়েস ওভার যখন যেটা খুশি এরকমভাবে জিনিসটার কি এগোতে থাকে, তো সেটাও খুব একটা আমার জন্য ওয়ার্ক করেনি আর কি। মানে খুব পুরনো দিনের মেকিং, খুব মডার্ন মেকিং আসলে এটাকে বলা যায় না। মানে ডকুমেন্টারি কিন্তু আজকের দিনে যদি আপনারা দেখেন যেগুলো নেটফ্লিক্সে রিলিজ হচ্ছে, মানে সেগুলো কিন্তু অনেক বেশি উন্নত মেকিং ওয়াইজ, এবং সেগুলো ওভারঅল যে এক্সপিরিয়েন্সটা অডিয়েন্সকে দিতে পারে সেটা কিন্তু কোথাও একটা এই সিরিজটা দিতে পারছে না। শুধুমাত্র মানে প্রচুর 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 ইনফরমেশান হয়ে থেকে গেছে। লোকনাথবাবু পারফরমেন্স ভালো দিলে কী হবে, এই পুরো ফিকশনের পার্টটা কনভিনসিং হয়নি, রিয়েল মনে হয়নি, মনে হচ্ছে যেন মানে দু ঘন্টা ডকুমেন্টারিটা হতোই না, ডকুমেন্টারিটাকে দু ঘন্টা করবার জন্য ফিকশনের পোর্শনটা জোর করেই অ্যাড করা, মানে সেটার আলাদা করে কোনো ইম্প্যাক্ট নেই। তো এটাই ছিল আমার রিভিউ, আমার এটা খুব ভালো লেগেছে কথা আমি মোটেই বলতে পারবো না, অ্যাভারেজ অ্যাভারেজ একটা ডকুমেন্টারি, জাস্ট অ্যানাদার ডকুমেন্টারি, সেরকম নেক্সট লেভেলের কাজ কিন্তু আমার এটা মনে হয়নি। আপনাদের কি মতামত, যারা দেখেছেন অলরেডি ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।